আমরা এই বার্তা আমরা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে পাঠাচ্ছি। শুভেন্দু অধিকারীর মাধ্যমে সেই আচরণ যেন তিনি করেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছেন এমনটা দাবি করে দ্রুত তার সুস্থতা কামনা করে সোমবার তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের পক্ষ থেকে ফুল ও গ্রিটিংস কার্ড দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় বিরোধী দলনেতাকে। এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বালুরঘাট শহরের স্থানীয় হাই স্কুল মাঠ থেকে একটি র্যালি বের করে বালুরঘাট হেড পোস্ট অফিসের সামনে আসেন তৃণমূলের কর্মীরা। এরপর সংগঠনের পক্ষ থেকে পোস্ট অফিসের মাধ্যমে সেই শুভেচ্ছা বার্তা পাঠানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি শরীরের ক্ষত ঠিক করতে গ্রিটিংস কার্ডের মধ্যে একটি ব্যান্ডেজও উপহার দেওয়া হয়। বালুরঘাট থেকে সুবীর মহন্ত, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ।